সকাল সকাল দস্যুর বাবা নিয়ে নিয়েছে এত বড় একটা রুই মাছ। তো দেখো প্রায় মানে 2 কেজি ওজনের প্রায় আর কি, 1 কেজি 800 ওজনের একটা মাছ নিয়ে নিয়েছে, আর মাছের পেটে হচ্ছে এক মানে কতটা দেখো ডিম। তো এতটা ডিম কি করব ভেবেই পাচ্ছিলাম না। তো দুষ্টুর বাবা বললো যে চলো তাহলে আমি তোমাদেরকে আজকে একটা রেসিপি করে খাওয়াই, ডিমের পকোড়া, মাছের ডিমের পকোড়া। তোমরা কে কে মাছের ডিমের পকোড়া খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এদিকে বর বসে গেছে, দেখো পেঁয়াজ লঙ্কা যা যা লাগবে সব কিছু রেডি করে নিতে। আর এদিকে বাইরে কিন্তু শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। তো আজ সকাল থেকেই বৃষ্টি ঝাঁকে ঝাঁকে আর কি বৃষ্টি হচ্ছিলো, তো সেইটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা আমরাও অনেক ভালো আছি। তো এদিকে দেখো মোটামুটি বরের সব কিছু রেডি হয়ে গেছে, এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে তার মধ্যে হলুদ লবণ কী কী আছে আর কি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, যা যা সব কিছু দিয়ে দেখো ভালো করে মেখে নিচ্ছে চটকে চটকে। আর আমার রাগ মানে আমি এত পরিমাণে রেগে গেছিলাম ওই জন্য বর মুখ বন্ধ করে, মানে আমি তো বকবক করছিলাম আর বর মুখ বন্ধ করে দেখো কাজ করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। তো এই যে দেখো তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিল যে মাছের ডিমটা কেমন দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা মেখে এখন রেখে দেবো, তারপরে আবার মানে আমি এদিকে আমার কাজগুলো করব। আর বলছিলাম যে তাহলে থাক পকোড়াটা মানে এটা মেখে রেখে দাও, পরে করবে, ঠিক আছে। আর এইদিকে দেখো বেসন দিয়ে দিচ্ছে, বাজার থেকে আবার নিয়ে এসেছিল বেসন, মানে মনে মনে একটু প্ল্যান ছিল হয়তো যে বৃষ্টি হচ্ছে পকোড়া বা পেঁয়াজি কিছু একটা খাবে, ওই জন্য বেসন নিয়ে এসেছিল। তো যাই হোক, এই যে দেখো মোটামুটি মাখাটা রেডি। আর এদিকে আমি কি করেছি দেখো, কিছুটা ডিম আর কি পকোড়ার জন্য দিয়েছি আর কিছুটা ডিম আমি এদিকে ভেজে রেখেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেখো সন্ধে হয়ে গেছে, মানে সন্ধে হয়নি বিকেল হয়ে গেছে। তো যাই হোক, বিকেলের কাজবাজগুলো সেরে তারপরে যাব পকোড়াটা করতে। তো আমি বলেছিলাম যে বর করবে, দেখো বাইরে কিন্তু আলো দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সন্ধে হয়নি এখনও বিকেল, আর আমি ভেবেছিলাম যে বর করে খাওয়াবে, তো কারেন্ট নেই, ঠিক আছে, ওই জন্য এখন বর বলছে যে তুমি করো। আর কি করব বলো, সন্ধে হয়ে গেছে, এই যে দেখো মেয়ে দিয়ে দিচ্ছে সন্ধে। আর পকোড়ার যে সকালবেলায় ওইটা মেখে রেখেছিল না ডিমগুলো, ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায়নি, কেন বলো তো, বৃষ্টি হয়েছিল প্রচুর পরিমাণে, প্রচণ্ড সারাদিন বৃষ্টি হয়েছে, তো ওই জন্য কিন্তু ডিমটা ভালো আছে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। তো সন্ধে হয়ে গেছে, আর এই দেখো আজকে প্রচুর পরিমাণে জামা কাপড় কেচে দিয়েছিল, আমি কাচিনি, আমি কাজু বলে রেখে দিয়েছি, বর কেচে দিয়েছে আজকে, কিন্তু বর সারাদিনে অনেক কাজ করেছে। তো যাই হোক, এই যে দেখো চলে এসেছি গ্যাসের কাছে, বর করবে কিন্তু করলো না, যাই হোক আবার শেষমেশ সেই আমারই করতে হলো পকোড়াটা। তো যাই হোক, রেডি তো করে দিয়েছে, পুরো প্রসেসটা আর কি করে দিয়েছে। তো আমি ফাইনালি দেখো পকোড়াগুলো ভাজতে চলে এসেছি, আর দেখো লাল লাল করে পকোড়াগুলো কিন্তু ভেজে নিয়েছি। তো পকোড়াগুলো দেখতে কেমন লাগছে বলো, তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো ফাইনালি পকোড়াগুলো রেডি হয়ে গেছে, আর দেখো নিয়ে চলে এসেছি, আর সাথে আবার একটু ডিজাইন করে মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছি। দেখো দুষ্টু খেয়েছিল আইসক্রিম, তো আইসক্রিমের বাটিটা আমি নষ্ট করিনি, তো সুন্দর বাটিটা কিন্তু বেশ সুন্দর ডিজাইন করা, তো ওই জন্য বাটিটা করে আবার একটু সস নিয়ে আর কি সাজিয়ে নিয়ে এসেছি। আর এদিকে আমার একটু খিদে খিদে পেয়েছে, ওই জন্য ভাবলাম যে কটা মুড়ি মেখে নিই। তো ঘরে চানাচুর নেই, নিমকি আছে, তো নিমকি দিয়ে দেখো পেঁয়াজ লঙ্কা কুচি করে বেশ ভালো করে সুন্দর করে আর কি মুড়ি মেখে নিচ্ছি। তো মুড়িটা এই যে দুষ্টুর বাবার সামনে দিয়েছি, বলছি মানে বলে দিলাম যে তুমি কটা খাও, তারপরে আমি একটু চা করে নিয়ে আসি। তো এদিকে বসে সবাই দেখো যে দুষ্টু, মাম্পি, দুষ্টুর বাবা সবাই মিলে আর কি খাওয়া দাওয়াটা করছে সন্ধ্যের টিফিন, আর আমি এদিকে চা করছি। চাটা বসিয়ে দিয়ে এসে আমি ভাবলাম সবাই খেয়ে নিচ্ছে আর আমি একা বাত পড়ে যাই কেন, ওই জন্য দেখো চলে এসেছি আমিও অন্ধকারে। আর কি বলবো, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো মানে সকাল থেকেই প্ল্যান করে রেখেছি, কিন্তু কারেন্টটা নেই, কপাল খারাপ হলে যা হয়। তো দুষ্টুর বাবা আবার আমাকে বলছে তুমি আগে থেকে অত প্ল্যান করো কেন, তুমি প্ল্যান করো বলেই সব কিছু এইভাবে নষ্ট হয়ে যায়। কী আর করবো বলো, অন্ধকারের মধ্যেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম যে কী কী করলাম। তো ভিডিওটা একটু দেখো, ঠিক আছে, সবাই একটু দেখো, কষ্ট করে অন্ধকারের মধ্যে অনেক কষ্ট করে জানো টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে পকোড়াগুলো ভেজেছি। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর তোমরাও কিন্তু বৃষ্টির মধ্যে এইভাবে মাছের ডিমের পকোড়া করে খেয়ে দেখতে পারো যে কেমন লাগে। মাছের ডিমের পকোড়া কিন্তু মানে দেখতে যেমন অসাধারণ সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনি টেস্ট হয়েছে। তো ভেবেছিলাম যে টাইটেলটাই দেবো আজকে, বরের হাতের পকোড়া খাচ্ছি, কিন্তু ফাইনালি আর বর করলো না, শেষমেশ আমাকেই করতে হলো। আর এদিকে গরমে তো একদম প্রাণ যায় যায়, বৃষ্টি কমে গেছে আর ঠান্ডাটা কেটে গিয়ে আবার মানে প্রচুর পরিমাণে গরম লাগছে। তো সবাই মিলে খাচ্ছে, আর এদিকে কারেন্ট নেই, গরমে ঘেমে যাচ্ছি, আমি তো প্রচুর ঘেমে গেছি, আর সবাই এদিকে দেখো পাখানি হাওয়া খাচ্ছে আর পকোড়া খাচ্ছে, হাওয়া খাচ্ছে আর পকোড়া খাচ্ছে। তো চলো কী আর করবো, এদিকে বর আবার দেখো একটু এমার্জেন্সি জ্বালালো যে একটু আলোতে আমাকে দেখা যায় কি না। তো আমি বললাম থাক, আমাকে আর দেখাতে হবে না, চলো তোমরা খাও।
ঠিক আছে চলো, তোমরা ওইভাবে মাছের ডিমের পকোড়া করে খেয়ে দেখো, ঠিক আছে চলো টাটা আজকের মতো, কালকে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।